আজ আমি মেথি পরোটা বানিয়েছি এই মেথি পরোটা খুবই হেলদি এবং সুস্বাদু এ এটা আমি কী রেসিপিতে বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব প্রথমে একটা প্যানে বেশ কিছুটা জল নিয়ে নিলাম এবং জল যেই গরম হয়ে যাবে এর মধ্যে আমি মেথি শাকগুলো ডাটা সমেত যে মেথি পাতা সেগুলো আমি দিয়ে দিলাম এবং বয়লিং পয়েন্ট থেকে পাঁচ দশ সেকেন্ডের মতন এগুলো আমি ব্লাঞ্চ করে নিলাম সামান্য উপর থেকে একটু লবণ দিয়ে দিলাম এগুলো ব্লাঞ্চ হয়ে গেলে একটি অন্য পাত্রে তুলে রেখে দিলাম একই জলের মধ্যে মেথি পাতা যতটা নিয়েছি তার অর্ধেক পরিমাণে পালক পাতা নিয়ে এগুলো আমি ব্লাঞ্চ করে নিলাম এবার ওই ব্লাঞ্চ করা পাতা মধ্যে সামান্য একটু ঠান্ডা জল দিয়ে এগুলোকে আমি ঠান্ডা করে রেখে নিলাম তারপরে একটি মিক্সির জারে এগুলো আমি পিষে নেব মিক্সির জারে পিষে নিয়ে একটি পাত্রে আমি ঢেলে রাখলাম এবার একটি কাপের সাহায্যে এক কাপ মতন এই মেথি বাটা একটি পাত্রে নিয়ে নিলাম আর একই কাপে পরিমাপ মতো দুই কাপের মতো আমি আটা এর মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে কিছু কালো জিরে হাফ চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম হাফ চামচের মতো আজওয়াইন হাতের মধ্যে সমান একটু ক্র্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দেড় থেকে দুই চামচের মতন ঘি দিয়ে দিলাম আটাশ মেথি আর সমস্ত উপকরণ একসাথে ভালো করে মেখে নেব আর একটি ডো তৈরি করব ডো তৈরি হয়ে গেলে উপর থেকে ঢাকা দিয়ে দশ সেকেন্ডের মতন এটা আমি রেখে দেবো দশ সেকেন্ড হয়ে গেলে ছোট ছোট লেচি কেটে নেব পরোটা বানানোর জন্য এই মেথিতে প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন সি এবং ভিটামিন বি টুয়েলভ আছে এছাড়াও পালং শাকে এ বি সি এবং আয়রন প্রচুর পরিমাণে আছে এবারে আমি এক একটি ডো নিয়ে পরোটা বেলে নেবো পরোটাগুলো সব কটাই আমি একসাথে বেলে রেখে নেব তারপরে একে একে পরোটাগুলো আমি ভেজে নেব মেথি পাতার মধ্যে পালং শাক দেওয়ার জন্য আরও এটা বেশি হেলদি এটা আপনারা যে কোনো ছোলা জাতীয় সবজির সাথে কিংবা আচারের সাথে সার্ভ করে এটা আপনারা খেতে পারেন আমি এখানে সোল ফ্লেভার লেমন পিকলস আচারের সাথে অর্থাৎ সার্ভ করে আপনাদেরকে দেখিয়েছি এবং খেয়েছি দেখতেও খুব সুন্দর হয় এবং খেতেও খুব সুস্বাদু হয় এইভাবে আমি একে একে সমস্ত পরোটাগুলো বেলে নিয়েছি এবার একটি গ্যাস চুলার মধ্যে আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া যেই গরম হয়ে গেছে এবং একে একে আমি পরোটাগুলো ভেজে তুলে নেব আমি ঘি দিয়ে পরোটাগুলো ভেজেছি আপনারা চাইলে যে কোনো রিফাইন অয়েল দিয়েও ভেজে তুলে নিতে পারেন এইভাবে আমি সমস্ত পরোটা একসাথে ভেজে তুলে নিলাম আপনারা একসাথে দুই তিনখানা ভেজে তুলে নিতে পারেন এই হলো আমার মেথির পরোটা যা আমি সোল ফ্লেভার লেমন পিকলসের সাথে আমি সার্ভ করে আপনাদের দেখিয়েছি সকলকে নমস্কার